ক্রমেই বলিউড সুপারস্টার সালমান খানের দর আকাশ ছোঁয়া হচ্ছে। বড় পর্দা থেকে ছোট পর্দা সব ক্ষেত্রেই তার পারিশ্রমিক শুনলে অবাক হতে হয়। এবার বিগ বস 13-র জন্য আরেক দফা দাম বাড়ল বলিউড ভাইজানের। প্রতি পর্ব পিছু সালমান এবার যে পারিশ্রমিক পেতে চলেছেন তা একজন সাধারণ মানুষের সারা জীবন সঞ্চয় করে উঠতে পারেন না। দর্শক, এই ভিডিওতে আমরা কথা বলবো সালমান খানের আয় নিয়ে। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ভারতের কালার্স চ্যানেলের বিতর্কিত রিয়েলিটি শো বিগ বসকে ঘিরে রোজেই নানা খবর শিরোনামে আসছে। জনপ্রিয় এই শোয়ের জন্য সালমান অতিরিক্ত কত রুপি পেতে চলেছেন তা এখন চর্চার বিষয়। কিছুদিন আগে জানা যায় বিগ বস 13 সিজনের জন্য 5 সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে। তবে সমস্যা হলো ভাইজানকে নিয়ে, কারণ তার কাছে শিডিউল খালি নেই। খুবই ব্যস্ত সময় পার করছেন বলিউডের জনপ্রিয় এই নায়ক, তাই সালমানকে এই 5 সপ্তাহ পাওয়া যাবে না। এমনকি বিগ বস 13-র গ্র্যান্ড ফিনালেতেও তিনি হাজির থাকতে পারবেন না, কারণ সালমান তার আগামী ছবি রাধের শুটিংয়ে ব্যস্ত থাকবেন, আর তাকে এই ছবির শুটিংয়ের জন্য বিদেশে যেতে হবে। বলিউডের সুলতান এই রিয়েলিটি শোয়ের অন্যতম মুখ্য আকর্ষণ, তাই তার অনুপস্থিতি রীতিমতো চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে চ্যানেল কর্তৃপক্ষের কাছে। যে কোনো মূল্যে ভাইজানকে তাদের চাই চাই। তবে অবশেষে তারা সালমানকে রাজি করে ফেলেছেন, আর সালমানের সামনে বড় অঙ্কের প্রস্তাব রেখেছেন প্রযোজক ইন্ডিমুল ও কালার চ্যানেলের কর্তৃপক্ষ। তারা বলিউড এই সুপারস্টারকে অতিরিক্ত প্রতি পর্বের জন্য 2 কোটি রুপি বেশি দেওয়ার প্রস্তাব দিয়েছে। এবার সালমান তার সম্মতি জানিয়েছেন। বিগ বস 13-র শুরুতেই খবর উঠে এসেছিল সালমান এই সিজনে প্রতি সপ্তাহে 13 কোটি অর্থাৎ পর্ব পিছু 6.5 কোটি রুপি নিচ্ছিলেন। এখন তার পারিশ্রমিক বেশ অনেকটাই বেড়ে গেছে, তাই তিনি প্রতি পর্বের জন্য এবার 8.5 কোটি রুপি পাবেন। এবার পুরো সিজনের জন্য সালমান 200 কোটিরও বেশি পেতে চলেছেন। 20 ডিসেম্বর মুক্তি পেতে চলেছে সালমান খান অভিনীত দাবাং 3। প্রভু দেবা পরিচালিত এই ছবিতে সালমান ছাড়া সোনাক্ষী সিনহা, আরবাজ খান, সুদীপ, নবগতা সাহেব মাঞ্জেকার সহ আরও অনেকেই অভিনয় করেছেন। বলা হচ্ছে বলিউড এই অভিনেতার বৃহস্পতি এখন তুঙ্গে, তাই তো আয়ের দিক থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অন্যদেরকেও। দর্শক, ভিডিওটি নিয়ে আপনার মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।